हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आई एम राजीव, वेलकम टू माय चैनल आरजे इंटरनेशनल। तो व्यूअर्स, नतुन आरेकटी भिडियोते आपनादेरके सुस्वागतम। तो आज के आपनादेर जन्य जे गाड़ीटी निये आसछि, आपनारा आमार गाड़ीटी सामनेई देखते पाच्छेन। तो गाड़ीटार डिटेल्सटा आमि आगे आपनादेरके बोलि। तो गाड़ीटार हलो आपनार टयोटा ब्रैंडेर एकटी गाड़ी जार नाम एक्सियो। एटी खूब परिचित एकटी गाड़ी। अनेकेई बोलतेछिलेन जे एक्सियो একটু আপডেট মডেলে গাড়ি দেখানোর জন্য, তো তাদের জন্য আজকের এই গাড়িটি। তো গাড়িটার মডেল হলো 2010-2015 ডিসেম্বরের রেজিস্ট্রেশন, মানে 15-16 ধরা যায় লাস্টের দিকে রেজিস্ট্রেশন। তো গাড়িটা ঢাকা মেট্রো গো 20 সিরিজের একটি গাড়ি। গাড়িটার কালার হলো আপনার হোয়াইট কালার। গাড়িটার ভিতরের কালার হলো অ্যাশ কালার না, এটা আপনাকে কি কালার ধরা হয় তা আমি আপনাদেরকে ভিতরটা বুঝিয়ে দেখাবো, তখনই বুঝতে পারবেন যে কালারটা কি। তো গাড়িটার চারটা চাকার কন্ডিশন খুব ভালো অবস্থায় আছে, চারটা রিং অ্যালোরিং খুবই ফ্রেশ কন্ডিশন। গাড়িটা একদম ব্র্যান্ড নিউ, মানে ইউজ হয়ই না একদম গাড়িটা, টোটালি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে। তো ভিউয়ার্স, আপনারা গাড়িটি আমার সামনে দেখতে পারতেছেন, আমি আপনাদের গাড়িটার আউটলুকিং দেখাবো, দেন প্রাইস নিয়ে কথা বলবো। আপনারা বুঝতেই পারতেছেন গাড়িটার কন্ডিশনটা খুবই ভালো আমি আপনাদেরকে বলতেছি। তো গাড়িটার পেপার সব আপনারা আপডেটেড অবস্থায় পেয়ে যাবেন। আমি আপনাদেরকে বলবো, গাড়িটা সামনাসামনি এসে দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হবে, কারণ কি পছন্দ না হওয়ার কিছুই নেই। গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে, শোরুম কন্ডিশনে আছে। তো আমি আপনাদেরকে গাড়িটা রিভিউ দেখানোর আগে বলতে চাই, আমার চ্যানেল এখনো যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটন আছে সেটি চেপে দিবেন, তাহলে আপনারা আমার নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এবং লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মতামত আমাকে জানিয়ে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগে গাড়ির সামনের লোকটাই দেখাই। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে গাড়িটা একদমই শোরুম কন্ডিশনে, গাড়ির কোনো কিছু চেঞ্জ নাই, এখনো অরিজিনাল কালার আছে গাড়িটার, টোটালি গাড়িটা একদম অরিজিনাল, কারণ কোনো রং টাচ আপ কিছুই করানো হয়নি। আমি যে আপনার সামনে লোকটা একটু দেখাই, দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে। নাম্বার প্লেটটাও যদি দেখাই, নাম্বার প্লেট দেখে বুঝতে পারবেন যে গাড়িতে হিটিং হিস্ট্রি আছে কিনা। এবং সামনে আপনার খুব মজবুত বাম্পার লাগানো আছে, খুব স্ট্যান্ডার্ড বাম্পার লাগানো আছে। আমি যদি একটু হেডলাইটটা আপনাদের একটু দেখাই, বিশেষ আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে গাড়িটা একদমই শোরুম কন্ডিশনে আছে, একদম ব্র্যান্ড নিউ গাড়ি। গাড়িতে কোনো আপনার কোনো রং এখন পর্যন্ত কোনো রঙের কোনো ছোঁয়া লাগে নাই, জাপান থেকে যা আসছে সেই কন্ডিশনে গাড়িটা আছে। এবং গাড়ির চারটা চাকার কন্ডিশনে খুব ভালো অবস্থায় আছে ভিউয়ার্স। আমি যদি চাকাগুলো একটু আপনাদেরকে দেখাই, দেখেন একদম ব্র্যান্ড নিউ চাকা, এলোরিংগুলো একদম জাপান থেকে যেটা আসছে, একদম যে টয়োটা লোগো একদম টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ভিউয়ার্স। একদম খেয়াল করে দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের গাড়িটার আউটলুকিং দেখাচ্ছি, বডিটার কাছে যে একটু নিয়ে যাই দেখুন, একদম টোটালি একদমই কোনো রং টং কিছুই করানো হয়নি, একদম টোটালি ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স। এবং সামনের পিছে অরিজিনাল গ্লাস। আমি যদি আপনাদেরকে একটু ব্যাক লাইটটা দিকে নিয়ে যাই, দেখুন ভিউয়ার্স, আমি আপনাদেরকে বারবারই বলতেছি যে গাড়িটা কোনো ইউজ হয় নাই, অনলি কিছুদিন মাত্র গাড়িটা ইউজ হয়েছে, রেজিস্ট্রেশন হয়েছে। আপনার বাম্পারটা দেখুন, একদম পিছনের বাম্পার খুব স্ট্যান্ডার্ড বাম্পার লাগানো আছে ভিউয়ার্স, একদম খেয়াল করে দেখুন। লেফট রাইট সাইডের ব্যাকলাইটগুলো কিন্তু একদম কোনো গাড়িতে একটা চুল পরিমাণ ক্যাচ নাই। এবং গাড়ির সামনে পিছে অরিজিনাল গ্লাস এখন পর্যন্ত আছে ভিউয়ার্স। যারা মানে একটু ভালো গাড়ি চাচ্ছেন, ভালো মানের গাড়ি চাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি একটা বেস্ট এটি গাড়ি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন ভিতরের দিকে নিয়ে যাবো, তখন ভিতরের দিকে ভিউয়ার্স, আমি আপনাদের ড্রাইভিং সিটের পাশের ডোর, এটা একদম খেয়াল করে দেখুন, একদম নতুন লেদার সিট লাগানো, গাড়ির ইন্টেরিয়র সাথে ম্যাচ করে। আমি প্রথমেই বললাম যে আপনারা সামনাসামনি আসলে অবশ্যই গাড়িটি আপনাদের চয়েস হবে, চয়েস না হওয়ার কিছুই নেই ভিউয়ার্স, কারণ কি এটা একদম নতুন গাড়ি, ব্র্যান্ড নিউ অবস্থায় আছে, কোনো ইউজই হয় নাই গাড়িটি। টিভি, ব্যাক ক্যামেরা, এবং এটা কিন্তু জিআইডি এডিশনের গাড়ি, কারণ কি টাচ স্ক্রিনটা হলো টাচ, একটু অল পাওয়ারের গাড়ি। স্টিয়ারিংটা দেখেন, আমি যদি একটু মিটার বোর্ডটা আপনাদেরকে একটু দেখাই,
একটা চাবি দিয়ে একটু যদি আপনাদেরকে একটু দেখাই ভিউয়ার্স, দেখেন এটা কোনো মিটার ট্যাম্পারিং করা হয় নাই। আমি আপনার মিটার দিচ্ছি 116,309 কিলোমিটার একদম নর্মালি, কারণ কি এগুলো জাপান থেকে চলা আসে 60-70 হাজার কিলোমিটার। আমি আপনাদের এখানে কোনো মিটার ট্যাম্পারিং করা হয় না কিছু কারণে, কারণ এটা প্রাইভেট মালিক থেকে আমাদের কেনা গাড়ি, একদমই ফ্রেশ কন্ডিশন আছে ভিউয়ার্স। আমি যদি আপনাদের পিছনের অংশটা একটু দেখাই, পিছনের প্যাড একদম খেয়াল করে দেখুন ভিউয়ার্স, প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে, কোনো কিছু চেঞ্জ নেই। তো এখন আমি আপনাদেরকে একটু ব্যাক ডালাটা একটু দেখাই ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে ব্যাক ডালাটাকে নিয়ে যাচ্ছি, দেখেন এটা 6 সিটার সিএনজিও করা আছে। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, দেখেন একদম অরিজিনাল, আপনি ইয়ে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি অবস্থা। এবং জাপান থেকে যে টায়ারটা আসছে সেই টায়ারটা একদম রিং সহকার। আমি আপনাদেরকে চেসিসের এটা বডির অংশটা দেখাচ্ছি ভিউয়ার্স, জব হুইল রেঞ্জ টোটালি সবকিছু পেয়ে যাবেন। আর এখানে আপনার সিএনজি করা আছে, আমি আপনাদের সিএনজিটা একটু দেখাই। এই যে সিএনজি করা আছে, এখানে আপনার ডেক্সিন টেক্সিন দেওয়া আছে, কোনো কিছু মালামাল নিলে যেন গাড়ির ভিতরে কোনো কিছু না পড়ে। তো ব্যাকডালার অংশটা একটু দেখুন ভিউয়ার্স, গাড়িটা টোটালি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভিউয়ার্স। তো আমি আপনাদেরকে এখন ইঞ্জিনের দিকে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স। আমি যদি আপনাদেরকে এখন ইঞ্জিনের দিকে একটু নিয়ে যাই তাহলে বুঝতে পারবেন যে ইঞ্জিনের কন্ডিশনটা কি। আমি একটা ইঞ্জিনটা আপনাদেরকে, ওয়াও ইঞ্জিন একদমই চমৎকার, দেখেন ভিভিটি ইঞ্জিন একদম অরিজিনাল ইঞ্জিন, গাড়ির সাথে একদম ফ্রেশ কন্ডিশন আছে। আপনাদেরকে যদি একটু চেসিসের অংশটা একটু দেখাই ভিউয়ার্স, খেয়াল করে দেখুন, গাড়ির ব্যাটারিটা একদম নতুন বলবো। চলো চেসিসের অংশ একটু বনারের দিকে নিয়ে যাই ভিউয়ার্স, দেখুন এই যে জাপানের যে লোগো সেই লোগোটা এখন পর্যন্ত আছে। আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে গাড়িটা একদম আনটাচ, কোনো ইউজ হয় নাই, একদমই ফ্রেশ কন্ডিশন আছে। তো চলুন এবার আমি আপনাদের সাথে প্রাইস নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে এখন প্রাইস নিয়ে কথা বলবো। তো তো প্রাইস নিয়ে বলার আগে আমি গাড়িটার ডিটেলসটা আবারও একটু আপনাদেরকে একটু বলে দিই। গাড়িটার মডেল ইয়ার 2010-2015 লাস্টের দিকে রেজিস্ট্রেশন, এবং ডিসেম্বর থেকে এটা 16-তে ধরা যায়। তো আমি আপনাদের গাড়ির প্রত্যেকটা জিনিসই দেখানোর চেষ্টা করেছি, তো আপনারা সামনাসামনি আসুন, গাড়িটা টেস্ট ড্রাইভ দিন তাহলে বুঝতে পারবেন। আমি আপনাদের সিলিংটা দেখাচ্ছি কিনা জানি না, আমি সিলিংটা আপনাদেরকে একটু এখন দেখাচ্ছি, দেখেন একদমই নতুন। তো গাড়িটার আমরা টোটালি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়েছি। তো এখন আমরা আসলে গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি, হলো এটা আমাদের আস্কিং প্রাইস 13,20,000 টাকা। আপনারা আসুন দেখুন, দেন অবশ্যই আপনাদেরকে এটা থেকে নেগোশিয়েট করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।